বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের 43 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মনিকা দাস দত্ত সমর্থনে একে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, উপস্থিত ছিলেন প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক রেবতি দাস। জনসভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দিল্লি থেকে আসা গরিব মানুষের টাকা নিয়ে চলত সিপিএম এর নেতারা, তাদের কোনো রোজগার ছিল না, রাজ্যের মানুষ ছিলেন তাদের রোজগারের রাস্তা। রাজ্যে বিজেপির নেতৃত্বে সরকার না থাকলে দিল্লি থেকে প্রধানমন্ত্রী 5 কেজি চাল পাঠালে সেই চাল গরিব মানুষের কাছে পৌঁছত না, সেই চাল এসিআই এবং বিভিন্ন স্থানে বিক্রি করা হতো, আর গরিব মানুষের কাছে এসে বলতো চাঁদা দাও। রাজ্যে বিজেপি সরকার 7 লক্ষ পরিবারকে 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে, তাতে 70 কোটি টাকা ব্যয় হয়েছে। সিপিএম থাকলে সবার আগে সকলের ব্যাংকের পাসবইগুলি সংগ্রহ করে কারোর কাছ থেকে 100 টাকা, কারোর কাছ থেকে 200 টাকা, কারোর কাছ থেকে 500 টাকা রেখে বাদবাকি টাকা মানুষকে দিত। কোনো কাজ হয়েছে না, কারণ তারা তো বিগত দিনে দিল্লিতে যাই তো গরিব মানুষের নামে গরিব মানুষের টাকা নিয়ে নিজেরা চলতো, নিজেরা কোনো রোজগার পাতি ছিল না, আপনারা ছিলেন তারা রোজগার পাতির রাস্তা। আর বিজেপি সরকার ত্রিপুরাতে না থাকলে রেবতী মোহন দাস সরকার এমএলএ যদি না থাকতো দিল্লিতে মোদীজি 5 কেজি করে চাল পাঠিয়েছে, তো এই চাল গরিব মানুষের কাছে গেল নইলে চাল এফসিআর গোডাউনে আগরতলা বিভিন্ন জায়গায় বিক্রি হতো, আর গরিব মানুষের কাছে কত সাদা দো কি লেগে কোভিড এর লেগে সাদা দো কত দিন এখন যে কোনো মানুষের প্রাণ হতো কিছু হইতো সাদা লেগে তাজা যেত। আজকে আপনাদের সরকার বিজেপি সরকার মোদীজির সরকার ত্রিপুরা রাজ্য আছে, এই জন্য 1000 টাকার প্যাকেট 7 লক্ষ মায়েরার কাছে পৌঁছায় দিয়ে দিছে, 7,70,00,000 টাকা খরচ করছে। আপনারা সবাই মুখ্যমন্ত্রী 1000 টাকা অ্যাকাউন্টে পাঠাইছে যে পাইছেন নি, আপনারা অ্যাকাউন্টে পাইছে তো, অ্যাকাউন্টে দিছে মানুষের, আর অ্যাকাউন্টে যখন 1000 টাকা দিছে, যদি সিপিএম এর সরকার থাকতো সবার আগে ব্যাংকের বইডির পার্টিভিশন নিয়ে আইতো, পার্টিভিশন নিয়ে আগে থেকে কাগজে লিখে রাখতো, কেউ তো 500, কেউ তো 200, কেউ তো 300 পার্টির জন্য টাকা রাখতো, এরপরে আপনারা এই 1000 টাকার যে বাদ বাকি টাকা থাকতো এই বাদ বাকি টাকা তারা দিত। গত এই কোভিড এর সময় আমরা ভ্যাকসিন দিছিনি, ভ্যাকসিন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ওনার ভাষণে আরও বলেন, কেউ যদি মনে করেন কিছু পাননি তা ভুল, দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2টি ভ্যাকসিন দিয়েছেন যা আপনার জীবন বাঁচিয়েছে। সিপিএম নেতা নেত্রীরা করোনা ভ্যাকসিন দেবার সময় বলেছেন ভ্যাকসিন নেবেন না, আর তারাই সকলের আগে এসে ভ্যাকসিনের জন্য লাইন ধরেছেন, মানুষের জীবন নিয়ে তারা খেলেছেন। আমরা কনফিডেন্ট আত্মবিশ্বাসী মোদীজি আপনার জীবন বাঁচানোর লাগিয়া 2টা ভ্যাকসিনের ব্যবস্থা করে দিছে, আর সিপিএম এর তারা কিতা হয়েছে যখন ভ্যাকসিন দেওয়ার সময় হয়েছে কয়টা দিয়েন না, ভ্যাকসিন দিয়েন না, কিরে দিতাম না, কয়টা মোদী ভ্যাকসিন, এটা বিজেপি ভ্যাকসিন, আর সিপিএম এর নেতাটি সবাই একা যাইয়া ভ্যাকসিন দিছে, মানুষের জীবন লইয়াও তারা খেলছে। তাই আগামী দিন আমার যারা মায়েরা বেশি সংখ্যায় উপস্থিত, আমার অভিভাবকরা, যারা নাগরিক মন্ডলী, আপনাদের কাছে একটাই আবেদন, আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং রাজ্য সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটাই আবেদন, আপনাদের রাস্তার দরকার, ড্রেনের দরকার, আপনাদের পানীয় জলের দরকার, আপনাদের রোজগারের দরকার, এসব কোনো জিনিসের অসুবিধা হইতো না। স্মার্ট সিটিতে 452 কোটি টাকা শুধু রাস্তা আর ড্রেনের জন্য বরাদ্দ আছে। আপনার নগর নিগমের নির্বাচনের পরে থেকে আপনারা জানেন পেপার হয়েছে, এটা আইডিবিআই ব্যাংক, এই ব্যাংক থেকে 452 কোটি টাকা প্রত্যেক ওয়ার্ডে 8 থেকে 10 কোটি টাকা শুধু রাস্তা এবং ড্রেনের জন্য আপনাদের করা হবে, এবং রাস্তা ড্রেন মনিকা দাস দত্ত জিতবো, একলা মনিকা দাস দত্ত আপনাদের ডেভেলপমেন্ট করতো না, আপনারা যারা আছেন তারা সবারই নিয়ে উন্নয়নের কাজ হবো। কৃষ্ণা প্রভু আমার
কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ওনার ভাষণে বলেন, বিজেপি আসার আগে শহরে টোয়েপের কাজ 27 দিন ছিল, এই সরকার টোয়েপের কাজ 50 দিন করেছেন। সরকার এটাকে 100 দিন করার চেষ্টা করছে। টোয়েপের মজুরি আগে ছিল 155 টাকা, তা বাড়িয়ে করা হয়েছে 185 টাকা। আগামী দিনে টোয়েপের মজুরি বাড়িয়ে 340 টাকা করা হবে। তা থেকে শুরু করে এই অঞ্চলে যারা নাগরিক প্রত্যেকে বসে আপনারা ঠিক করবেন কোন রাস্তাটা আগে করা, কোন ড্রেনগুলি আগে করা, প্রায়োরিটি বেস আপনারা করবেন। আর আমাদের সরকার আসার আগে টুয়েপের কাজ 27 দিন ছিল, 27 দিন আছিল, তো এই টুয়েপের কাজ আমরা 50 দিন করছি, এখন 50 দিন হয়। আর এই নির্বাচনের পরে, এই নির্বাচনের পরে আমাদের মনিকা দাস দত্ত জেতার পরে যখন পৌর নিগমের আমরা মেয়র নির্বাচন করব, এরপরে এক দুই মাসের মধ্যে আপনাদের টুয়েপের কাজ 50 দিন থেকে আমরা 100 দিন করব। এটা আমাদের অঙ্গীকার, কারণ গ্রামের মধ্যে যারা গরিব মায়েরা আছে তারা 100 দিন কাজ করে। আর আপনাদের যে হাজিরা সেটা 155 টাকা ছিল, আমরা সেটাকে 185 টাকা করেছি, এখন 185 টাকা, তো এটাকেও 340 টাকা ধীরে ধীরে আপনাদেরকে করা হবে। সেই কাজগুলি দ্রুততার সঙ্গে করার জন্য জনপ্রতিনিধির দরকার। আমাদের নির্বাচনে আপনাদের প্রার্থী রয়েছেন মনিকা দাস দত্ত, আমরা আপনাদের কাছে আমরা প্রস্তুত হয়েছি। কংগ্রেস, সিপিএস, সিপিএম, অন্যান্য রাজনৈতিক দল সবসময় বলে নির্বাচনে জেতার পরে আমরা এই করব, আমরা সেই করব, আর আমরা বলছি আমরা নির্বাচনের আগে অনেক কাজ আপনার জন্য করতে সক্ষম হয়েছি, এবং নির্বাচনের পরে যতটা কাজ হবে সেটা আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা করব, সবকিছু আপনাদের সঙ্গে নিয়ে করব। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।